আসসালামু আলাইকুম। না আমি গুড পিপল ভাইয়ের কথা শুনছিলাম, হ্যাঁ তো আমি ওনার ক্ষেত্রে আমি বলতে পারি যে উনি হিন্দু ধর্মের কথা এখানে উত্থাপন করলেন, যেহেতু আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না আর কি। তারপরেও আমি আমার নিজের ওপিনিয়ন আমি দিতে চাই আর কি। তাহলে আমি বলবো, আমি ধর্ম সম্পর্কে যতটুকু জেনেছি, বিভিন্ন ইসলাম ব্যতীত আর কি অন্যান্য ধর্ম সম্পর্কে, তার মধ্যে আমার সবচেয়ে বেশি অযৌক্তিক অযৌক্তিক বিলিভ মনে হয়েছে খ্রিস্টান ধর্মকে, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বেশি অযৌক্তিক একটা বিলিভ। এরপরে সেকেন্ডলি হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে আমার ওপিনিয়ন হচ্ছে যে হিন্দু ধর্ম কোনো আসলে কোনো পার্টিকুলার কোনো সিঙ্গেল বিলিভের উপর চলে না, ঠিক আছে, এটা জগা খিচুড়ি, কখন কি বলে কি ধরনের কথা বলে ঠিক বলেছেন, কাজ করে। হ্যাঁ সুতাই না, আপনাকে যদি আমি একটা কথা বলি, ভাই একটু না গুড্ডু ভাই একটু বলি, আমি শেষ করি। হিন্দু ধর্ম হচ্ছে যে আমি যতটুকু আমি হিন্দু ধর্ম সম্পর্কে আমি খুব কম পড়েছি, খুবই কম পড়েছি, হ্যাঁ। তারপর আমি যে বলতে এখানে এবং নয়টা দর্শন আসলে আছে, এটা আসলে পার্টিকুলার কোনো রিলিজিয়ন না, এবং নয়টা দর্শন রয়েছে, তার মধ্যে তিনটা দর্শন হচ্ছে নাস্তিক, তিনটা হচ্ছে নাস্তিক নাস্তিকবাদ প্রচার করে, যেমন আপনার হচ্ছে যে আপনার ওই চার্বাক, জৈন মত, বুদ্ধ মত, এগুলো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বৌদ্ধ জৈন আর চারবাক যারা আছে, হ্যাঁ এগুলো হচ্ছে নাস্তিকতার উপরে প্রতিষ্ঠিত। বাকি ছয়টা যে দর্শন বৈদিক দর্শন এগুলোর সাথে সম্পর্কিত, এগুলোর মধ্যে মানে এটা এটা হচ্ছে জাস্ট আমরা বলতে পারি যে রিলিজিয়ান, কিন্তু আসলে এগুলোর মধ্যে জাস্ট জগা খিচুড়ি, এক একটা মনীষী এক একটা ফিলোসফার বিভিন্ন ধরনের দর্শনের একটা কালচার বলা যায়। হ্যাঁ আপনি একটা বলতে পারেন, সব রকমের দর্শনের কালচার একসাথে হচ্ছে, এবং একটা মজা আছে হিন্দু ধর্মের, আপনি যখন এটা বেদে নেই, আপনি যখন আবার ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করা, আই থিঙ্ক এক দুই বৃথা, এর স্ট্রাকচার থাকতে হয়, কোনো ধর্ম নিয়ে আলোচনা করা ধর্মের একটা স্ট্রাকচার থাকতে হয়, এই ধর্মের আই ডোন্ট থিঙ্ক হিন্দু ধর্ম নিয়ে ইয়ে করা, আমার ধর্মের ব্যাপার যেহেতু উঠলো, ধর্মের ব্যাপার যেহেতু উঠলো, সেটা আমি আমার ইসলাম ধর্ম সম্পর্কে যদি বলতে বলেন, তাহলে আমি ইসলাম ধর্ম সম্পর্কে আমি যখন আমার বয়স 20 বছর, তখন আমি মুসলিম ছিলাম কারণ আমার বাবা মুসলিম ছিল, এরপরে আমি ইসলাম স্টাডি করি, এবং আমি বলতে পারেন যে মোটামুটি বেশ স্টাডি করেছি, তো আমার কাছে ইসলামের সে সৌন্দর্যই প্রকাশ পেয়েছে, এবং এটা মনে হয়েছে যে হ্যাঁ আমি শেষ করি ভাই, যদি কেউ সত্যিকার অর্থে যুক্তিকতাবাদ মানে প্র্যাকটিস করে, যেমন আসিফ ভাই বলেন উনি যুক্তিকতাবাদ প্রচার করেন, উনি হয়তো প্রচার করেন কিন্তু উনি যদি প্র্যাকটিস করতেন, হয়তো উনি প্র্যাকটিস করেন আচ্ছা ভাই, যুক্তিকতাবাদ প্র্যাকটিস করে প্র্যাকটিস করতে চার চার দুই ঘন্টা একটু বুঝাই দেন, হ্যাঁ এটা এটা বলার পরে আপনি শেষ করেন ভাই, আমাদের শেষ করি, জাস্ট 10 সেকেন্ড লাগবে। হ্যাঁ তো আসিফ ভাই সম্পর্কে আমি বলতে পারি যে উনি হয়তো যুক্তিকতাবাদ প্রচার করেন, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু উনি যুক্তিকতাবাদ প্র্যাকটিস করেন না, উনি যদি প্র্যাকটিস করতেন তাহলে উনি মুসলিম হইতেন, পৃথিবীতে আর কোনো ওয়ে নাই, আপনি সত্যি কথা যুক্তিকতাবাদ আপনি মানে প্র্যাকটিস করেন। মাশাআল্লাহ ভাই, আপনার কথা শুনে খুব আনন্দিত হলাম, আলহামদুলিল্লাহ। উড়ন্ত ঘোড়া কি বলে এসব, তারপরে হচ্ছে লঙ্কার উড়ন্ত হনুমান কি বলে ওসব, আমার উড়ন্ত বোরাক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আপনি এখানে একা মুমিন, একা মুমিন মানে ব্যাপারটা এমন না যে আমরা 5 জন আপনার সাথে কথা বলতে আসছি, ইটস নট লাইক দ্যাট, আমরা এখানে 6 জন আছি, 6 রকম, আমরা আইডেন্টিটি মুমিন হতে পারে, আমরা আইডেন্টিটি কমিন হতে পারে, আমরা আইডেন্টিটি সমিন হতে পারে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, আমরা এই জন্য মানে আপনি মুমিন তাই আপনার সবাই আপনাকে খেয়ে ফেলছে, আপনাকে খেয়ে ফেলছে, যে হ্যাঁ নট লাইক দ্যাট, আপনি আপনার কথা বলতেছেন, আপনি বলছেন ভেরি গুড, আমি আমার কথা বলছিলাম যে যে আমার প্রশ্নটা ছিল যে যে আপনি কি আপনার ইসলামে যে যুক্তির কথা বললেন, আরো আগে বেসিক প্রশ্নটাই আসে এটা, যে আপনার যেটা আসিফ ভাই বলতে গিয়ে পরে চলে যাওয়া লাগছিল, যে বেসিক ইসলাম ধর্মে বেসিক কি যুক্তি না বিশ্বাস, এটা খুব সিম্পল একটা প্রশ্ন করেছি, ওটার উত্তরটা যদি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বলি, আমি তো বলি তাহলে আপনি হ্যাঁ বলেন, হ্যাঁ আমি হচ্ছে যে ওই আপনার প্রশ্নের উত্তর প্রথমে দেই, আর আরেক ভাই যে প্রশ্ন করেন চার দ্বিখণ্ড, ওটা আমি সেকেন্ড দিব, এই দুইটা প্রশ্ন তো আমি একসাথে দিব, যদি মানে আমাকে যদি সুযোগ দেন তাহলে আমি দিব আর কি, মানে আমি দুইটা প্রশ্ন আমি একসাথে দিব। হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে ইসলাম ধর্মের ভিত্তি কি যুক্তি কিনা, ঠিক আছে, দেখেন ইসলাম ধর্মের ভিত্তি যুক্তি কিনা, এখন ধর্ম কি এই জিনিসটা আমাদের প্রথমে একটু বুঝতে হবে, ঠিক আছে, ধর্মের ইসলাম ধর্মের ভিত্তি যুক্তি নাকি বিশ্বাস কোনটা, না প্লিজ প্লিজ ভাই, আমরা আই থিংক আমরা অ্যাডাল্ট এনাফ টু নো দা ব্যাকগ্রাউন্ড ভাই, আমরা ব্যাকগ্রাউন্ড জানি, তাহলে তো সমস্যা না, একদমই ধর্ম সম্পর্কে আইডিয়া নাই, ইটস নট লাইক দ্যাট, আপনি পয়েন্ট আমি 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 আপনি উত্তরটা দিলে হবে ভাই, আপনি ডট টু ইলাবোরেট ইলাবোরেট করে বোর করে ভাই, আপনি পয়েন্ট এসে বলেন, দেখেন আমি 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 আপনাকে বলি উইথ রেফারেন্স নাথিং, আমি আমি আপনাকে বলি আমাকে প্রশ্ন করেছেন, আমার প্রশ্নের অ্যানসার দিয়ার একটা একটা স্ট্যান্ড একটা একটা প্যাটার্ন আছে, আমি তোমার প্যাটার্নের বাইরে যে কোনো অ্যানসার করতে পারবো, আমি আপনাকে স্যাটিসফাই করতে পারবো, জাকির না তো শুনতে আসি একটু দাঁড়া, এটা আপনাকে বুঝতে হবে, আমি আপনার আমি প্যাটার্নে আপনি হেরিং করে আরেকদিকে নিয়ে যাবেন, আপনি এর সাথে আগেবারও করেছেন, নতুন নতুন টপিক আনবেন, ব্যাপারটা এরকম, আমাদের তো অন্য টপিক নিয়ে আলোচনা করতে হতে পারে তাই না, হতে পারে যে যেমন আমি এই যে যুক্ত হয়েছি, আমি আমি এখানে কথা বলি, আমি এখানে একটু কথা বলি, আমি এখানে একটু কথা বলি, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ধর্ম আসলে কি, আপনার যুক্তিকতার প্র্যাকটিস করা, ঠিক আছে, ধর্ম হচ্ছে যে
ধর্ম হচ্ছে নট ফিলোসফি, ঠিক আছে, ধর্ম সায়েন্সও না, ঠিক আছে, ধর্ম সাইকোলজিও না, ব্যাপারটা বলতে ধর্ম হচ্ছে আলাদা একটা সাবজেক্ট, হ্যাঁ, একটা বিষয়। এর মধ্যে আপনি যুক্তিকতাও পাবেন আর যুক্তির ঊর্ধ্বের বিষয় পাবেন, যেটা আপনি যুক্তি দিয়ে কখনো আপনি সেটাকে সলভ করতে পারবেন না। এটাকে আপনি মেটাফিজিক্সও পাবেন, এর মধ্যে আপনার হচ্ছে তারও ঊর্ধ্বের কোনো কিছু পাবেন, ঠিক আছে। এখানে এখানে আমি ভাই এটা যে যুক্তি দিয়ে সলভ করা যাবে না এই দাবিটা আপনার, এই যে দাবিটা বললেন যে ওনাকে উনি যেহেতু 2 মিনিট বলতে চাইছে 2 মিনিট বলে ওনাকে আমি বিদায় দিই, কারণ ওনার এসব কাজ কিমাসের ঘটনা তো আসলে শুনে সময় নষ্ট না। বলেন ভাই বলুন। দেখেন এইভাবে কথা বললে আমি নিজে চলে যাবো, আপনি অ্যানসার করবো না আমি, ঠিক আছে, আপনার কথা বলবো, ঠিক আছে, অপমান আমি বলতে কথা বলেন আপনি প্লিজ রেজা ভাই নেক্সট যে কোনো কথা বলার আগে আপনি মেটাফিজিক্যাল একটা ক্লেম এই পর্যন্ত মানে সৃষ্টি হওয়া পর্যন্ত এই পর্যন্ত যতগুলো মেটাফিজিক্যাল দেওয়া আছে একটা মেটাফিজিক্যাল ক্লেম রাইট নাও প্রুভ করবেন করেন আপনি যে প্রশ্নটা করলেন আপনি বোঝেন কি প্রশ্ন করেছেন আমি বলতেছিলাম কি ধর্ম হচ্ছে যে ধর্ম হচ্ছে কোন হচ্ছে সায়েন্স না, ধর্ম ফিলোসফিও না, ঠিক আছে, ধর্ম আলাদা একটা হচ্ছে যে একটা সাবজেক্ট, এবং এর মধ্যে কি আছে, এর মধ্যে ফিলোসফিও আছে, এর মধ্যে সায়েন্সও আছে, এর মধ্যে যুক্তিও আছে, এর মধ্যে এমন কিছু আছে যা যুক্তি দ্বারা কখনো আপনি যেখানে পৌঁছাতে পারবেন না, ঠিক আছে, এইরকম বিষয় আছে। আমি শেষ করি, হাসবেন না প্লিজ কেউ, হ্যাঁ, সিরিয়াস কোশ্চেন আপনি করেছেন, আমি আশা করি, ঠিক আছে, সেটা হলো দেখেন যুক্তি ধর্মের মধ্যে যুক্তির স্থান কতটুকু, আমি আপনাকে বলে দিই, যুক্তির স্থান হচ্ছে আপনার হায়েস্ট ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি ইউজ করে আপনি কনক্লুশনে পৌঁছাবেন যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আছে, ঠিক আছে, কিভাবে সেটা বুঝবেন এটা আলাদা আলোচনা, ঠিক আছে, আপনি সত্যি কথা যুক্তি ব্যবহার করেন, মুক্ত চর্চা, মুক্ত বুদ্ধির চর্চা করেন, আপনি অবশ্যই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী হবে, ঠিক আছে, এছাড়া আর কোনো পথ নেই। আর এরপর হওয়ার পরে আপনি তখন সার্চ করবেন যে স্রষ্টা আমাকে আমাকে কোনো গাইড অনবরত ক্লেম করে যাচ্ছেন ভাই, অনবরত ক্লেম করে যাচ্ছেন ভাই, শেষ করি, ভাই শেষ করি, তো একটা তো সম্পর্ক আছে, আপনাদের দুইটা মিনিট কথা শোনার ধৈর্য নেই, না 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 দুইটা মিনিট আপনি আগে টাস্কি মাসের কাছে ধৈর্য বলছেন ভাই, সরি আসিফ ভাই, আসিফ ভাই, আচ্ছা এই 1 মিনিট বলছেন দাদা ভাই, একটু 2 মিনিটের মধ্যে 1 মিনিট বলছেন, 1 মিনিট 1 মিনিট 1 মিনিটের একটা কথা বলি ভাই, 2 মিনিটের মধ্যে 1 মিনিট বলছেন, 10 সেকেন্ড কথা বলছি, 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড একটা কথা বলি ভাই, আমি 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 চুপ হয়ে যাচ্ছি, আমি একটু 1 সেকেন্ড শুনবো না, আমার আমার প্রথম পার্টি শেষ হয়নি, আমি প্রথমবার শেষ করার পরে আমি কান্না কাটি করলে তো হলো না ভাই, বিরক্তিকর হয়ে যাচ্ছে, আমি ধৈর্য নেই, ধরেন আমার কথা বিরক্তিকর, ধরেন আমার কথা বিরক্তিকর, কিন্তু 2 মিনিট আপনার ধৈর্য নেই, আপনি বাধ্য হবেন মানতে যে পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং যখন আপনি পবিত্র কোরআনকে আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনি যখন এটা মেনে নেবেন তখন আপনার পক্ষে সেই স্রষ্টার যে কথাগুলো বলবে আপনি বুঝতে পারবেন যে ইউনিভার্স যিনি ক্রিয়েট করেছে তিনি এত জ্ঞানী যে তার জ্ঞানের সাথে আপনার জ্ঞানের তুলনা চলবে না, ঠিক আছে, আজকে সায়েন্স পৃথিবী সম্পর্কে তার মানে বোঝা যাচ্ছে বেসিক্যালি কনক্লুশনটা যে ঈশ্বর আছে, ভাই শেষ করি, বেসিক্যালি বোঝা গেছে, আমার বোঝা হয়ে গেছে, আপনি বলছেন যে লজিক্যালি কনক্লুশন এটা আছে, আমরা লজিক্যাল কনক্লুশন আমি কয়েকটা ক্লেম করি, আপনারা যদি যুক্তিকে মেনে নেন তাহলে আপনারা লাদি খাবেন,
একজন যুক্তিবাদী হলে মানুষ মেনে নিতে বাধ্য হবে আল্লাহ মানে মোহাম্মদ আঙ্গুল দিয়ে চাঁদকে দুই ভাগ করেছে হনুমান সূর্যকে খেয়ে মানে আবার পাশা দিয়ে বের করে ফেলেছিল মানুষ যদি যুক্তিবাদী হয় তাহলে মেনে নিতে বাধ্য হবে যে রাবণের দশটা মাথা ছিল একজন যুক্তিবাদী হয় তাহলে মেনে নিতে বাধ্য হবে দুর্গার দশটা হাত ছিল ক্লেইমের তো কোনো আমি যেটা বলছিলাম 30 সেকেন্ড চার দিক খণ্ডিত হওয়ার কথা আমি বলি এখন এখন যখন আপনি বিলিভ করেছেন যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা আছে আর কোরআন বিলিভ তো করি নাই ভাই বিলিভ কোথায় করব না আপনার কথা বলছি না আপনি তো ওইটা বলছেন নাই তাহলে বিলিভ কিভাবে করব আপনি তো ক্লেম করেছেন যে আপনি তো ক্লেম করেছেন 30 সেকেন্ড 30 সেকেন্ড এটা ক্লেম ছিল এটা তো প্রুফ জিনিস এখনো হয় নাই 30 সেকেন্ড আপনি যেহেতু মেনে নিয়েছেন আপনি এত কম আপনি 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 আপনার প্রাইমারি প্রস্তাব প্রুফ না করে আপনি প্রাইমারি প্রস্তাবের উপর ভিত্তি করে সেকেন্ডারি প্রস্তাব তৈরি করতেছেন যেখানে প্রাইমারি প্রস্তাব আপনি প্রুফ করেন নাই আপনার কি ভাই আমাকে 10 সেকেন্ড সময় দাও যায় না আমাকে 30 সেকেন্ড আগে আমার 30 সেকেন্ড আমার 10 সেকেন্ড সময় নেই তাহলে 30 সেকেন্ড আমি দিয়ে দিচ্ছি আমার 20 সেকেন্ড সবাই আমার 20 সেকেন্ড আছে 10 সেকেন্ড 10 সেকেন্ড বলে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে প্রাইমারি পয়েন্ট প্রুফ করে তারপর সেকেন্ডারি পয়েন্টে গেলে প্রাইমারি পয়েন্টে যেই সলিউশনটা বের হয়েছে সেই সলিউশনটা কাজে লাগানো যায় প্রাইমারি পয়েন্ট প্রুফ না হওয়া পর্যন্ত সেইটার সলিউশন আপনি সেকেন্ডারি ইকুয়েশনে ব্যবহার করতে পারেন না খুব সিম্পল জিনিস আছে যে কোনো পড়া লেখা করে আমি 100% পাস করেছি বলতে হবে না আসলে মানুষ এটা বুঝবে এখন উনি বলছেন যেহেতু আপনারা মেনেই নিয়েছেন স্রষ্টা আছে সেহেতু স্রষ্টাতে পারি জাতকে দুই ভাগ করতে উনি সেটাকে প্রুফ করবেন প্রাইমারি পয়েন্টের উপর ভিত্তি করে যেখানে প্রাইমারি পয়েন্ট উনি প্রুফ করতে পারেন নাই আশ্চর্য না আসিফ ভাই ঠিক আছে আমি 10 সেকেন্ড সময় নেই তাহলে আপনি আরো সময় দিতে পারবেন আমি আপনার জন্য সময় দিতে পারবেন আমি আপনার জন্য সময় দিতে পারবেন আমি আপনার জন্য সময় দিতে পারবেন আমি অন ইওর সাইড আমরা 20 সেকেন্ড আই অন ইওর সাইড না ভাই 29 সেকেন্ড আই অন ইওর সাইড আমার 20 সেকেন্ড আমার 20 সেকেন্ড আমার 20 সেকেন্ড আছে এখন কথা হচ্ছে যে এখন যে আমি আমি বিলিভ করি মুহাম্মদ আল্লাহর রাসূল আমি আমার কথা একটা যুক্তিবাদী মানুষের কথা ভাই আমি তো এখন বিলিভ করি নাই ভাই আমি তো আমি একজন বিশ্বাসী মানুষ বিশ্বাস করেছি সৃষ্টিকর্তা আছে আমি যৌক্তিকভাবে বিশ্বাসী আমি যৌক্তিকভাবে বিশ্বাস দুটো হয় এক হয় আপনি কি বলছেন যুক্তি আর বিশ্বাস কখন একসাথে হয় কথা আমরা শুনিনি এক হয় এক হয় শুনিনি এক বলেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বলেন আমি 20 সেকেন্ড আমার 20 সেকেন্ড আমার 20 সেকেন্ড আছে আর হ্যাঁ 20 সেকেন্ড হচ্ছে যখন আমি যখন যুক্তিবাদী একজন মানুষ আমি যখন হচ্ছে বিলিভ করলাম আমি যখন কনক্লুশনে পৌঁছাইলাম যে কোরআন আল্লাহর বাণী মুহাম্মদ আর রাসূল আর আমি সাইন্স করেছি ছিলেন ভাই কোন যুক্তির উপর আমি বলতে সেটা বলতেছি এরপর আমি সাইন্স পড়েছি ঠিক আছে আমার তো সাইন্স বলতেছে যে বিগ ব্যাং এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল প্রায় 1450 কোটি বছর আগে ঠিক আছে ন্যানো সেকেন্ডের মধ্যে এর আগে তো আপনি বুঝে গেছেন যে সৃষ্টিকর্তা আছে যুক্তি সেটা আগে দেন ভাই আমি বলতে দিচ্ছি তো এই বিগ ব্যাং যখন আমি পড়ি ঠিক আছে এটা আমার কাছে যাচ্ছে করার আগে আপনি বিগ ব্যাং করার আগে আপনি সৃষ্টিকর্তা দিয়ে আছে সেটা যুক্তি দিয়ে আমি যদি এখন বলি একজন একজন যুক্তিবাদী হিসেবে আমি আমি বিগ ব্যাং সায়েন্স আমাকে বিগ ব্যাং কথা বলতেছে আমি চিন্তা করলাম কি চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ভাই আমি নিশ্চিত আপনি আপনার একটা কথার কোনো প্রুফ দেবেন না আপনি শুধুমাত্র ক্লেম করবেন চলে যাবেন একটু পরে আমি আগে দেখেছি আপনার ভাই আমি আপনাকে আগেও দেখেছি আপনি আপনার ক্লেম গুলো করে 10 সেকেন্ড আপনি এতক্ষণ 2 মিনিট
এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আপনি একটা জিনিসের প্রুফ দেন নাই, একটা জিনিসের যুক্তি দেন নাই, আপনি আবার বলছেন দশ মিনিটের মধ্যে আপনি দুই মিনিটের এক দুই মিনিটের একটু একটু আমার কথা শেষ ভাই, দুই মিনিটে দাবি করা যায়, দুই মিনিটে প্রুফ দেওয়া যায় না ভাই, দুই মিনিটে দাবি করা যায়, এরকম দাবি করেছেন একটু শেষ, দুই মিনিটে দাবি করে প্রুফ দেওয়া যায় না, এরকম দাবি করেছি, প্রুফ তো দেইনি এখনো, প্রুফ দাবি করেছেন পঞ্চাশ সেকেন্ডে, আপনি অনেকগুলো দাবি করেছেন, বড় বড় ক্লেম করেছেন, একটাও এখন পর্যন্ত কোনো প্রুফ দেন নাই এবং প্রতিবার আপনি বলেছেন ভাই আমার কথা শেষ, আমি বলতেছি কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন ভাই, কথাটা শেষ করতে দেন, আপনি বারবার দাবি করে যাবেন যে আমাকে সময় দেওয়া হচ্ছে না এবং যতটুকু সময় আপনাকে দেওয়া হবে পুরো সময় আপনি ব্যবহার করবেন, আবার আপনি কথা বলছেন ভাই, আবার আপনি কথা বলছেন, আপনাকে যতটুকু সময় দেওয়া হবে পুরোটুকু সময় আপনি ব্যবহার করবেন দাবি উপস্থাপনে, একটারও কোনো প্রুফ আপনার কাছে নাই কিন্তু আপনি দুই মিনিটের মধ্যে তো আমার কথা কথা বলতে দেন না, তো আপনি দাবি ছাড়া কি করব বলেন, সরি ভাই আপনি আবার কথা বলছেন, ভাই আপনি আবার কথা বলছেন মাঝখানে আবার কথা বলছেন, আমি আপনাকে যতক্ষণই সময় দিই না কেন আপনাকে যদি আমি দুই ঘন্টা সময় দিই আপনি পুরো টানা দুই ঘন্টা ব্যবহার করবেন দাবি উপস্থাপনে, এবং আপনি কথা বলছেন ভাই, আবার কথা বলছেন ভাই, সরি আপনি আবার কথা বলছেন ভাই, একটু শুনেন, আপনাকে যতক্ষণই সময় দেওয়া হোক না কেন আপনি পুরোটা সময় এই পর্যন্ত ব্যয় করেছেন এবং ভবিষ্যতে ব্যয় করবেন দাবি উপস্থাপনে, আমি আপনাকে এক মিনিট সময় দিচ্ছি, আপনি আপনার যে কোনো একটা দাবি, আমি আপনার আর কোনো দাবি শুনতে আগ্রহী না ভাই, আমরা কেউ আর কোনো দাবি শুনতে আগ্রহী না, আমি যে কোনো একটা দাবিকে দাবির প্রমাণ চাচ্ছি এবং আপনি সেই প্রমাণ হিসেবে এমন প্রমাণ বলবেন না যে আগের স্টেপে আমি যেহেতু আপনারা সবাই বিশ্বাস করে নিয়েছেন সৃষ্টিকর্তা আছে সেহেতু এটা এই এই ধরনের প্রমাণ না, এটা প্রমাণ হয় না, আপনি আপনার যে কয়টা দাবি পর্যন্ত করেছেন যে কোনো একটা প্রমাণ দেন, আপনি যদি একটা প্রমাণ না দিয়ে আবারও নতুন কোনো কিছু দাবি করেন তাহলে ভাই আপনার সাথে আর কোনো আলোচনা হতে পারবে না, আপনি বলেন আচ্ছা ঠিক আছে নাসিব ভাই, তার আগে আমি কি আপনাকে একটা কথা বলতে পারি, না ভাই আর কোনো কথা বলার দরকার নেই, আপনি প্রমাণটা দিয়ে এরপর আপনি অনেকক্ষণ কথা বলেন, আপনার কথা আচ্ছা আমি 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 ওকে ঠিক আছে, আমি একটা দাবি করেছি যে যদি যৌক্তিক ভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্বে অবশ্যই বিশ্বাসী হবেন, এই কথার অ্যানসার কি আমি দিব, অবশ্যই অবশ্যই এটা কি ভাই, এই কথার অ্যানসার এই কথা ভাই, তার আগে আমি একটু বলি, উনি যে দুই মিনিট ধরে বললো মুমিন ভাই আপনি আমাকে গন্ডমূর্খ বললেন, যেমন একটা প্রশ্ন করেন আপনি আরেকটা নতুন প্রশ্ন করবেন, ওয়েট প্লিজ আপনি প্লিজ ওয়েট, আপনি নতুন প্রশ্ন করবেন, আপনি নতুন প্রশ্ন করবেন, আপনি নতুন প্রশ্ন করবেন, নতুন প্রশ্ন আসিবে একটা প্রশ্ন করেছে, আপনি নতুন প্রশ্ন করবেন, নো মো নো মো নতুন কোনো প্রশ্ন নয়, প্রত্যেকটা কোশ্চেন আসবে তবে এমন বাদবাদ করা নাই, আপনার বাধ্য আপনাকে আবারও মনে করিয়ে দিই আপনি এখানে এমন কোন স্পেশাল মুমিন নন যার জন্য আমরা সবাই মুখিয়ে আছি প্রশ্ন করার জন্য, আমি আমি খুবই সাধারণ এবং খুবই এক্স্যাক্টলি ভেরি গুড ভাই থ্যাংক ইউ, এখন আসিফ ভাই আপনাকে আমি তাহলে বলি, মদন ভাই আমি আপনাকে বলি, গুড পিপল ভাই আমি আপনাকে বলি, শোনেন আমার প্রশ্নটা আমি আবারও মনে করিয়ে দিই, আমার প্রশ্নটা ওনার কাছে ছিল যে আপনার ইসলামের ভিত্তি কি যুক্তি নাকি বিশ্বাস, এবং মদন ভাইয়ের প্রশ্নটা ছিল যে চাঁদ বিখণ্ডিত করার পিছনে যুক্তি কি, এবার হ্যাঁ বলিনি, এখন এতগুলো মানুষ শুনেছে, শত শত মানুষ শুনেছে, আপনারা ছয়জন শুনেছেন, আমাকে একটু আপনারা বলেন, বিশেষ করে আসিফ ভাই আপনি আমাকে বলেন আমার এই প্রশ্নটার ধারে কাছেও উনি গেছেন কিনা, শুধু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারণ উনি দাবিগুলো অনেক বড় ছিল, এই দাবিগুলো এভাবে হুটহাট করে করা উচিত, তারপর বেসিস ঠিক রেখে তারপর দাবি করা উচিত, উনি যদি বলতো যে ভাই আমি দুই মিনিট আমাকে সময় দেন আমি দুই মিনিট দাবি করবো, এইটা যদি বলে উনি করতেন তাহলে আলাদা কথা ছিল, কিন্তু উনি কোশ্চেনের কথা অ্যান্সার দেওয়ার কথা বলে এই কথাগুলো বলছেন, এইখানে হয়ে গেছে সমস্যা, নতুন ক্লেম আপনারা সবাই মিউট হন, আশা করি কেউ আনমিউট করে কথার মাঝখানে করবেন না।
আশা করি প্লিজ। আচ্ছা আমার কথা ছিল এটাই যে ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, তার আগে সবাইকে একটু বলি, যারা শ্রোতারা আছেন তারাও শুনেন এবং এখানে আলোচক যারা আছেন তারাও মুমিন ভাই সবাই শুনেন, যে সেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ কিভাবে করতে হয়। এবার দেখেন একটু ব্যক্তিগত আক্রমণ, একটু আগে আমি ব্যক্তিগত আক্রমণের শিকার হলাম এই বলে যে আমি নাকি ব্যক্তিগত আক্রমণ করেছি। ব্যক্তিগত আক্রমণ কাকে বলে, কত প্রকার কি কি দেখাচ্ছি একটু, সেটা হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম আপনি যখন বললেন যে কাজকি মাসের আলোচনা আমি শুতে রাজি নই, তখন এই মুমিনরা যেটা করবে বা মানে এই জাতীয় ওনাকে বের করে দেন, ওনাকে বের করে দেন, ওনাকে বের করে দেন, প্লিজ 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 ওনাকে বের করে দেন। আপনি ভিডিওটা রিওয়াইন্ড করে আপনি কালকে এসে শোনাবেন, আমি এই কথাটা বলছি ঠিক আছে, আজকে আজকে ভালো ঠিক আছে, আজকে তো প্লিজ যাচ্ছেন ভাই, কালকে বলেন প্লিজ প্লিজ, আজকে চুপ, কালকে বলেন আপনি এটা, কালকে আপনি প্রমাণ সহ এসে বলেন যে আপনি এই কথাটা বলছেন যে ওনাকে বের করে দেন, কালকে এসে বলেন। আমি আসিফ ভাই সেটা হচ্ছে আপনি যখন বলবেন যে আমি কাজকি মাসে আলোচনা শুনতে রাজি না, আপনার সাথে আমি পুরোপুরি একমত, কারণ হচ্ছে কি আপনি যখন এই কথা বলবেন তখন আবার কারণ হচ্ছে যে আসলে আমাদের তো এত সময় নাই যে প্রত্যেকটা ক্লেম হাজারবার যেই কথাগুলো শুনেছি হাজারবার যে কথাগুলো বলেছি সেই কথাগুলো একইভাবে আবারও শুনবো, এবং সেটা প্রমাণ করার জন্য আমি ধৈর্য ধরে দুটা মিনিট শুনতে চেয়েছিলাম যে উনি কি বলে আমার উত্তরটাতে। আমার প্রশ্নটা ছিল অন্য একটা প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, যেই প্রশ্নে কোনো মান নাই টাচ নাই কিছু নাই, ইসলাম ধর্মের ভিত্তি কি যুক্তি নাকি বিশ্বাস, উত্তরটা খুবই সোজা আমি উত্তরটা দিচ্ছি, শ্রোতারা উত্তর মিলিয়ে দেখবেন, ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস, ইমান, আকিদা। এখন এইটার বাইরে যদি অন্য প্রমাণহীনভাবে কোনো ধরনের প্রমাণের সুযোগ নেই সেখানে, বিশ্বাস, ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস, ইমান। আচ্ছা এখন এখন আপনি যদি এইটা না, এখন এই এই উত্তরটা যেই ব্যক্তিটা ধারে কাছেও যাবে না এবং যেই ব্যক্তিটা আপনাকে একের পর এক ক্লেম করবে, আপনি সেই ক্লেম যদি আপনি দাবি উল্টো যদি তাকে থামিয়ে দেন, বলেন যে ভাই আপনি এইভাবে তো সময় নষ্ট হচ্ছে, যেটাকে যেটাকে লজিক্যাল ফ্যালাসি হিসেবে বলে হচ্ছে পয়জনিং দ্য ওয়াল, মানে আপনি ওয়ালকে পয়জন দিয়ে ভাড়াই দিচ্ছেন, আপনি এলোমেলো এবড়ো তেবড়ো নানা ধরনের কথা বলে পুরো ফ্লোরটাকে ভরে ফেলছেন, যাতে আলোচনাটা মানে কোনটা দিয়ে করবে যদিও যে কোনো একটা দিয়ে করা যায় এবং প্রমাণ করা যায় যে একটা পয়জনিং দ্য ওয়াল ছিল। তো এখন এই জিনিসটা যদি আপনি করতে না দেন ভাই তাহলে আপনি মুক্ত মানা না, আপনি মুক্ত মানা ভাই তাহলে তো আপনি আমার মা আপনার মায়ের সাথে করবেন, আপনি যদি না করেন তাহলে আপনি মুক্ত মানা না। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি না যে মুক্ত মানার শব্দটার অর্থ মানে এই যে মুক্ত চিন্তা শব্দটার অর্থ বাকি আছে কারো, এবং তারপরে হচ্ছে এই যে যুক্তিবিদ্যার কথা যেটা গুপ্তি বারবার বলছিলেন যে যুক্তিবিদ্যা বা আসিফ ভাই বারবার বলছিলেন যে যুক্তি আমি দাবি করছি আমি যুক্তির মাধ্যমে কুযুক্তি নিয়েছি, এটা তো যুক্তি হল থাকলো না তখন আর, তখন তো অন্য কিছু হয়ে গেল, মানে আমি প্রশ্ন করছি একটা আপনি উত্তর দিচ্ছেন যদি আরেকটা, ঘন্টা দিলেও তো আর আলোচনা থাকে না সেই ক্ষেত্রে। সেই কারণে আমি বলবো যে গুড পিপল ভাই বোধহয় হিন্দু ধর্ম নিয়ে বলছিল একটা কথা, সেখানে মদন ভাই একটা কথা বলছে যে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করার কিছু নেই। মদন ভাই আমি আপনার সাথে তীব্র দ্বিমত whatever it is আমি আপনার সাথে তীব্র দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করার কিছু নেই, আমি মানছি হিন্দু ধর্মের যে প্র্যাকটিসটা মানে যেটাকে বলা হচ্ছে কালচার বা যেটাকে বলা হচ্ছে রীতি বা যেটাকে বলা হচ্ছে আচার, বোধহয় গুড পিপল আমাদের এই আচারগুলো নিয়ে কথা বলতে হবে অনেক বেশি, কারণ হিন্দু ধর্ম যে আচারগুলোকে তৈরি করে দিয়েছে এর মধ্যে আছে, হ্যাঁ থ্যাংকস টু দ্য পিপল যে তারা অনেক আচার বদলে ফেলেছে, কিন্তু অনেক আচার আছে যে আচারগুলো এখন পর্যন্ত সোয়াশো কোটির একটা দেশে দেশের গন্ডি পেরিয়ে পর্যন্ত মানে একেবারে শেষ করে দিচ্ছে। হয়তো আমাদের কাছে সেটা অনেক ছোট মনে হতে পারে, যেমন ধরেন কোনো এক গৃহবধূ যাকে স্বামীর চিন্তায় আজও জ্বলতে হয় তার কষ্টটা আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে, যে কোথাকার দেড়শো কোটির মধ্যে মাত্র দুইজন তিনজন ভাই সংখ্যা কম, বাট না ওই ওইটাও কিন্তু একটা জীবন। তো আমি বলবো মদন ভাইকে যে হিন্দু ধর্ম আমরা আলোচনা করতে পারবো না, গুড মর্নিং, আমরা আমাদের আলোচনাটা করার পারবো না, মানে আমি যেমন আমাকে যদি আপনি বলেন যে হিন্দু ধর্মের একটা আচার বলতো দেখি তুই যেতে পারবো, আমি তখন বলবো যে ভাই আমি জানি না, ইভেন অনেক কমন যদি কোনো আচার থাকে সেগুলো আমি আমার জানার কথা না, এগুলো জানলে হচ্ছে যারা এক্স হিন্দু আছে বা যারা হচ্ছে হিন্দু ধর্মকে ক্রিটিসাইজ করে একটু জানে, শুধু ধর্ম না আমি বলবো আচার, বিশেষ করে আচারগুলো আচারগুলো কখনো হিন্দু ব্যাকগ্রাউন্ডে বিলং না করলে তার মধ্যে জানা খুবই কঠিন, বাইরে থেকে জানা খুবই কঠিন। আমি এই ব্যাপারে একটা কথা বলবো, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি একটা কথা বলি আপনাদের মতো মানুষ, হ্যাঁ হ্যাঁ বলি দক্ষিণ ভারত কেরালা আপনার হাতে নাম শুনেছেন, আপনারা ভারতবর্ষে দক্ষিণ ভারতে যান চিকিৎসা করাতে ভেলোর ফেলো তার পার্শ্ববর্তী একটি রাজ্য কেরালা নাম শুনে থাকবেন আপনারা, যাই হোক সেখানে একটি মন্দির আছে আয়াপ্পা বলে একটি ঈশ্বর আছেন, ঠিক আছে আয়াপ্পা হচ্ছেন আমাদের যে নারায়ণ বলা হয় সেই নারায়ণের একটা রূপ, আপনারা জানেন কি সেই আজ পর্যন্ত সেই মন্দিরে আজ পর্যন্ত কোনো মহিলাকে ঢুকতে দেওয়া হয় না, এবং ভারতের সুপ্রিম কোর্ট সেটাকে নিয়ম ইয়ে করেছেন কি বলে আপনার আদেশ করে দিয়েছেন যে মহিলাদের ঢুকতে দেওয়া হোক, শুধু তাই নয় এই মহিলাদের ঢুকতে দেওয়া হয় না, এই এই আচারটাকে ডিফেন্ড করতে গিয়ে ওখানকার লোকজন কেরালার লোকজন তারা মহিলাকে ঢুকতে দেবেন না বলে মন্দিরের বাইরে ব্যারিকেড তৈরি করে দিয়েছেন, শুধু তাই নয় আপনাকে বলি আরো রিসেন্ট দুজন মহিলা ঢুকতে গেছিলেন তাদের দুই চোখে আপনার ইয়ে ছুড়ে দেওয়া হয়েছে কি বলে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেওয়া হয়েছে। কেরালা এবং দক্ষিণ ভারতে আরেকটি মন্দির আছে যেখানে শূদ্রদের আমাদের ব্রাহ্মণ আমি বারবার বলছি আমি কিন্তু ব্রাহ্মণ ঘরের সন্তান
আমাদের ব্রাহ্মণদের এঠো কাটা খাওয়ানো হয়, তাতে সেটা ইয়ে করা হয়। সুতরাং যে মানে হিন্দুদের ধর্মে আপনারা ঠিকই বলছেন, হয়তো আপনাদের দৃষ্টিকোণ দিয়ে আলোচনা করা সত্যি আপনারা ঠিকই বলেছেন, আমি ইয়ে করবো না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু ধর্মকে নিয়ে আলোচনা করা তেমন কিছু নেই। কিন্তু আমরা তো জানি কি বিষ ছড়াচ্ছে। খালি একটা ভাবতে পারেন, একটা মসজিদ, একটা মসজিদকে ভেঙে ফেলা হলো, সেই মসজিদটাকে ভেঙে ফেলা হলো খালি জাস্ট একটা বিশ্বাসের থ্রুতে। যে রেজাউল ভাই বলছিলেন না যে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, সেই একটা বিশ্বাসের থ্রুতে একটা মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। আমি যদিও পার্সোনালি মসজিদ বা মন্দিরের পক্ষে নেই, কিন্তু আমি এটাও কখনো চাইবো না যে খালি একটা বিশ্বাসের থ্রুতে। না না না, গুড পিপল ভাই খুব ভালো বলছেন, গুড পিপল ভাই কথা শেষ। আপনার এখানে এখানে আমি একটা একটু কথা বলতে চাই, যে আমি দেখতে পাচ্ছি আমি 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 কিন্তু সবাইকে এখানে সমান ভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনারা যারা কথা বলছেন তারা পয়েন্টে কথা বলেন এবং যেই ক্লেমটা করবেন সে তার সপক্ষে যখন আপনার কাছে রেফারেন্স বা যুক্তি চাওয়া হবে। এখানে একটা ব্ল্যাকমেলিং এর, আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করা হয়, আমি সেটা একটু ছোট করে এক্সপ্লেন করি। যে আমাকে বলা হয় আপনারা তো মুক্ত বুদ্ধির চর্চা করেন, তাহলে আমাদেরকে কথা বলতে দেন না কেন? তারপরে আমি যখনই কাউকে কোনো মুমিন ভাইকে কথা বলতে দিব, তাকে যখন একটা স্পেসিফিক বিষয় নিয়ে ধরেন আলোচনা হচ্ছে যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, উনি হঠাৎ করে অন্য আর একটা বিষয় তুলে আনবেন এবং ওই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করবেন, এবং উনি অনবরত দাবি করতে থাকবেন যে যেহেতু সবার বাক স্বাধীনতা আছে আমাকে কথা বলতে দিতে হবে। কিন্তু ভাই এখানে তো মানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এখন যদি আপনি প্রসঙ্গের বাইরে আলোচনা করতে থাকেন এবং অনবরত ক্লেম করতে থাকেন, সেগুলো তো আমরা আপনার কাছে যুক্তি চাইবো, প্রমাণ চাইবো। যেমন ধরেন আপনাকে প্রশ্ন করা হলো যে মানে যে ধর্মটার ভিত্তি কি, ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস, এটার ভিত্তি কোনোভাবেই যুক্তি না, ধর্মের ভিত্তি কখনো যুক্তি হতে পারে না। এটা খুব প্রাইমারি প্রাইমারি জিনিস, বোঝার খুব প্রাইমারি জিনিস যে ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস। মানে আপনাকে যখন প্রশ্নটা করা হয়েছে তখন আপনি যদি এত তেনা পেঁচান যে মানে অনবরত ক্লেম করে যান এটা সেটা 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 সেটা, ভাই আমি তো এই ধরনের ক্লেম অসংখ্য করতে পারি যে একজন মানুষ যদি যুক্তিবাদী হয় সে অবশ্যই ছাগলের লাদি খাবে, সে অবশ্যই উটের মুখ খাবে, সে অবশ্যই হতেই হবে, তার গরুর পেশাব খেতেই হবে তার যদি যুক্তিবাদী হয়ে থাকে। সে এই ধরনের চিৎকার করে মানে গলা মোটা করে গলা ডক ফুলিয়ে তো অনবরত ক্লেম করা যায়, কিন্তু ক্লেমের পক্ষে আপনার যখন যুক্তি চাইবো তখন তো সাথে সাথে যুক্তিটা প্রোভাইড করতে হবে। আমি এখন ছোট করে একটা কথা বলছি যে লজিক্যাল ফ্যালাসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লজিক্যাল ফ্যালাসি হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। এখন এই যে রেজাল ভাইকে যখনই কথা বলতে দিলাম উনি অনবরত আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করে যাচ্ছিলেন, যে আমাদের জ্ঞান যেহেতু কম সেহেতু আমাদের মেনে নিতেই হবে যে একজন সর্বশক্তিমান ঈশ্বর আছে, অসীম জ্ঞান সম্পন্ন ঈশ্বর আছে। কিন্তু এটা তো একটা লজিক্যাল ফ্যালাসি, যুক্তিবিদ্যার ব্যাকরণ ক খ গ ঘ সরে সরে শিখলেও এই জিনিসটা জানা যায় যে এটা একটা লজিক্যাল ফ্যালাসি। এখন এরপরেও যদি এইটার এখন যদি কেউ বলে যে আমি এই লজিক এটা যে লজিক্যাল ফ্যালাসি সেটা জানি, জেনে বুঝিয়ে আমি এই লজিক্যাল ফ্যালাসিটাতে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এটাই আসল যুক্তি, এটাই সত্য যুক্তি, তখন তো ভাই হাসাহাসি করা ছাড়া কিছু করা থাকে না। ঠিক আছে, হ্যাঁ বলেন মদন ভাই, বলেন মদন ভাই, বলেন রেজাল ভাই, বলেন মদন ভাই, আমি একটু শেষ করে নেবো, একটু শেষ করে নি, আমি একটু শেষ করে নেবো। আমি বলছি যে বিশ্বাসটার কথা হচ্ছিল যে বিশ্বাস, এই বিশ্বাসের থ্রুতে একটা মসজিদকে ভেঙে ফেলা হলো, এই বিশ্বাসের জন্য রাম আদৌ ছিল কিনা তার কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ নেই, কিন্তু বিশ্বাসের থ্রুতে শুধু তাই না, আপনারা জানেন বিশ্বাসের থ্রুতে আজকে ভারতবর্ষে যে রাম আছে কিনা সেই নিয়ে একটা বিশাল বড় ইয়ে চলছে। শুধু তাই না, এই রেজাল ভাই যে বিশ্বাসের কথা বলছেন, আপনি জানেন না ভারতবর্ষে এই মুহূর্তে বেকারি কোন জায়গায় গেছে, কেন জানেন? মানুষ এই মুহূর্তে ওইসব ব্যাপার থেকে সে মন হাঁটিয়ে দিয়ে ক্রমাগত একটা হিন্দু বিশ্বাস, যে বিশ্বাসের উপর ভিত্তি করে আজকে ভারতবর্ষের বেসিক সমস্যাটাকে চোখ সরিয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বাসের উপর ভিত্তি করে আইএস, যে কোরআন মানে আমি ছোট করছি না কিন্তু এগুলো বলতে হবে, ব্যাপারটা হচ্ছে কোরআনের উপর ভিত্তি করে আইএস সারা পৃথিবী জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল, খালি বিশ্বাসের উপর ভিত্তি করে, তাদের মধ্যে কেউ যুক্তিগ্রাহ্য ছিল না। আমি যতদূর জানি ইয়ে একটি মেয়ে, আরবের একটি মেয়ে, সে রিসেন্টলি তার ধর্ম ত্যাগ করে কানাডাতে গেছে, আপনারা হয়তো জানেন। সে যুক্তিগ্রাহ্য দিয়ে সে ধর্ম পরিত্যাগ করেছে এই বিশ্বাসের উপর ভিত্তি করে, যে যেন ভ্রূণকে খালি পুড়িয়ে মারা হয়েছিল। সুতরাং বিশ্বাস কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়, বিশ্বাস কখনো যুক্তির সাথে যায় না। আমি আবারও বলছি যে আপনি রেজাল্ট ভাই আপনি বিশ্বাসের কথা বলছেন, আপনি যে কথা বলছেন বিশ্বাসের উপর, কিন্তু বিশ্বাস সবসময় অন্ধ হয়, বিশ্বাস কখনো যুক্তির নামান্তর হতে পারে না। আচ্ছা মদন ভাই, আপনি আবার বলতে পারেন। আমাদের এখানে মাসুদ ভাই যুক্ত হয়েছেন, উনি কি আমাদের ইকবাল মাসুদ ভাই কিনা, আমি একটু ওনার কাছ থেকে শুনে আসি যে মাসুদ ভাই কি ইকবাল মাসুদ ভাই? আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমি মাসুদ ভাই বলুক, আমি মানে অনেক আচ্ছা রেজাল ভাই বলেন, রেজাল ভাই আছেন আপনি? হ্যাঁ আমি আছি, আমি আছি ভাই।
আমি খুবই দুঃখিত এই পরিস্থিতিটা একটু উত্তেজিত হয়ে গেছে বলে আপনার আপনি যে মানে ক্লেমগুলো করেছেন ক্লেমের সপক্ষে প্রমাণগুলো দেন নাই দেখে আমরা একটু উত্তেজিত হয়ে গেছি এটার জন্য আমরা খুবই দুঃখিত আপনি বলেন ভাই ওকে ধন্যবাদ আসিফ ভাই আপনাকে আমি একটু বলি শুনেন কথাটা হ্যাঁ আমি তো আপনার সাথে এগ্রি করতেছি ভাই যে আমি তো দাবি করেছি আমি কখনো বলি না যে আমি প্রুফ দিয়েছি কি জন্য কেন ওনার প্রশ্নটা এমন ছিল এই প্রশ্নটা হচ্ছে যে এরপরে কথা বলতে গেলে আমি একটা যদি দুই মিনিট সময় দিয়ে বলা যে এরপরে আমার অ্যান্সারটা দাও কিংবা প্রমাণ সহ দাও প্রত্যেকটা এই অ্যান্সার দিবা এবং তোমার যে কথাগুলো বলবা এর সাথে যৌক্তিক প্রমাণ দিতে হবে আমাকে যদি বলা হয় তাহলে আমাকে ইম্পসিবল করে ঠিক আছে কারণ কি এই একটা এক একটা পয়েন্ট আমাকে প্রুফ করতে গেলে মিনিমাম একটা পয়েন্টের পেছনে আমাকে 10 মিনিট করে সময় দিতে হবে আমি লজিক দিয়ে সায়েন্স দিয়ে হিস্ট্রি দিয়ে আপনার থিওলজি দিয়ে ধর্মগ্রন্থগুলো দিয়ে আমি প্রুফ দিয়ে দিব এক একটা কথা ঠিক আছে এটা একটা আমি দাবি করেছি এখনো প্রুফ একটাও দেইনি ঠিক আছে এটা কথা আর হচ্ছে এখন আসিফ ভাই আমাকে বলেছেন আর কি যে হচ্ছে যে তো আপনি যে কোনো একটা প্রুফ একটা একটা একটার প্রমাণ আপনি দেন দাবি সবচেয়ে বড় দাবি প্রমাণটা হচ্ছে আমি আমি বললাম যে আপনি যুক্তি চর্চা করেন হ্যাঁ যুক্তি চর্চা করেন তাহলে আপনি অবশ্যই সৃষ্টিগত অস্তিত্বের পক্ষে আপনার যুক্তি কনক্লুশন পৌঁছাবে ঠিক আছে এটা আমি দাবি করেছিলাম তো সেক্ষেত্রে আসিফ ভাই বলেছেন যে এক মিনিট আপনাকে সময় দেওয়া হলো আপনি এটা বলেন সেটা অনেকক্ষণ আগে আপনি বলছেন এখন কি আপনাকে আমাকে কি এক মিনিট সময় দিবেন এই প্রশ্নে আসার করার জন্য আসিফ ভাই আপনি যদি পয়েন্টে থাকেন তাহলে আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে আপনি 10 মিনিট নিয়ে কিন্তু আপনি প্রশ্ন পাল্টে দিলেন আপনাকে লাগবে না তো আমার ইসলাম ধর্মের পূর্বী নাকি বিশ্বাস আচ্ছা ঠিক আছে আমি আপনার প্রশ্নের উত্তর প্রথমে ঠিক আছে হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর প্রথমে দিই ঠিক আছে আমি বলেছিলাম হ্যাঁ আমি বলতেছি ঠিক আছে বলতেছি দেখেন আমি আপনাকে বলেছি যে ইসলাম ধর্ম যেটা বলে যে প্রাথমিক ভাবে আপনার ক্যাপাবিলিটি দেখেন আপনি অ্যান্সার করতে দিচ্ছেন আবার মাঝখানে কথা বলছেন আমি অ্যান্সার করতেছি আপনার প্রশ্নে শুনেন আপনি এত অধৈর্য হতে হবে না আমি বলছিলাম ইসলাম আপনাকে যেটা বলে আমাকে সবাইকে যেটা বলে সেটা হলো কি প্রাথমিক ভাবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হতে হবে যৌক্তিক বুদ্ধি চর্চা যৌক্তিকতা চর্চা ঠিক আছে এটার মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত আসতে হবে আপনি কোনো আপনি অন্ধভাবে কোনো কিছু বিলিভ করতে পারবেন না প্রাথমিক স্তরে ঠিক আছে এটি ইসলাম থেকে এখানে এখানে একটা ছোট প্রশ্ন আসবে শেষ না আমি আমার কলেমা শাহাদাত না না আপনার কলেমা শাহাদাত আমি শেষ করি ভাই আপনি আমি বুঝতে পেরেছি ইসলামের প্রাথমিক ভিত্তি হচ্ছে কোনো প্রমাণ ছাড়া সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে নেয়া সম্পূর্ণ ভাবে বিশ্বাস করে নেয়া আচ্ছা ভাই আমি ওটার অ্যানসারই তো করতেছি আপনি শুনেন একটু ওটার অ্যানসারই করতেছি এখন কথা হচ্ছে যে এই কথা আমি কেন বললাম ঠিক আছে কারণ আমাদের পবিত্র কোরআন যদি আপনি পড়েন আপনি দেখবেন যে এখানে বারবার বলা হচ্ছে যে যুক্তি চর্চা করো ঠিক আছে সূরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত কি 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকফুমা লাইসা লাকা বি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি ধাবিত তার পেছনে তুমি ধাবিত হয়ো না ভাই আবারো ভুল বলছেন আপনি ইসলাম কখনো ইন্ডিপেন্ডেন্ট ভিত্তির কথা বলে না শেষ করি আমি তোমাকে ইসলামিক ইসলামিক আল্লাহ বলতেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পেছনে ধাবিত হয়েও না নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং তোমার ইন্টেলেক্ট ব্রেন এগুলোকে জিজ্ঞেস করা হবে কি কাজে লাগাইছে ঠিক আছে তো আল্লাহ তাআলা চান যে আমাদের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং ব্রেন ইউজ করে যৌক্তিক চর্চা ইউজ করে আমরা আল্লাহকে বিলিভ করি ঠিক আছে এই কথা আল্লাহ বললেন অন্ধভাবে কোনো কিছু বিলিভ করতে পারবো না এখন কোরআন আমি
কোরআন থেকে রেফারেন্স দিয়েছে আপনি চেক করে দেখতে পারেন ঠিক আছে এরপরে পবিত্র কোরআনেই বলা হচ্ছে ভাই আপনি ভুলভাবে ব্যাখ্যা করেছেন অনেকগুলো তাফসীর আপনাকে দেখাতে পারি শেষ করে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনি কোরআনের নিজস্ব তাফসীর শুরু করছেন ভাই আমি সেখানে যাচ্ছি আপনি সম্পূর্ণ নিজস্ব তাফসীর বানাচ্ছেন আমি সেখানে যাচ্ছি আমি সেখানে যাচ্ছি আমি সেখানে যাচ্ছি হ্যাঁ আপনার পয়েন্ট বুঝতে কোথায় সমস্যা হচ্ছে আমি সমস্যা যাচ্ছি আমি আমার ভিতরে আমি এস্টাবলিশ করে নিই ঠিক আছে আবার দেখেন পবিত্র কোরআনে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে যে কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি যে আল্লাহ তাআলা বলেন আপনি বলে দিন যে এটি হলো আমার রাস্তা আমার পথ আমি তোমাদেরকে আমার রাস্তার দিকে আহ্বান করতেছি জেনে বুঝে অন্ধভাবে না জেনে বুঝে যৌক্তিক চর্চা করার মাধ্যমে ইন্টেলেকচুয়াল বেসমেন্টের উপরে ঠিক আছে আমি তোমাদেরকে ডাকতেছি আনা ওয়া মান ইত্তাবানি আমি বিজ্ঞান বাতিলেন ভাই এটা বিজ্ঞান এই কথা কোরআনে আছে ভাই আপনি যে অর্থটা বললেন এই কথা সব কোরআনের অর্থ আমি এখানে প্রাইমারিলি আপনি আমি বলতে প্রাইমারিলি কোরআন ইনসিস্ট করতেছে লজিক্যাল কনক্লুশনে যাওয়ার জন্য ঠিক আছে অন্ধভাবে বিলিভ করাকে নিষেধ করতেছে প্রাইমারিলি ঠিক আছে আমি সেটা বলতেছি তার মানে প্রাথমিকভাবে আমরা সবসময় বিশ্বাস করবো কিংবা কোরআন আল্লাহর বাণী এটা বিশ্বাস করবো মোহাম্মদ আল্লাহর রাসূল এটাকে বিশ্বাস করবো যৌক্তিক চর্চার মাধ্যমে ঠিক আছে আমি আমি সেই যৌক্তিক চর্চার মাধ্যমে কনক্লুশনে পৌঁছাবো এরপর আসনা আসিফ ভাই যে কোরআনটা ওনার যে সমস্যা দেখলেন না না এটা এটাকে যে আপনি বিশ্বাস করতেছেন যৌক্তিক চর্চার মাধ্যমে এটাতে কিভাবে বিশ্বাস করতেছেন ওটা তো ওই যে ওয়েটা আপনি বলো তাহলে ওটা তো ঘন্টা ঘন্টা আলোচনা সাইন্টিফিক্যালি লজিক্যালি তারপরে হচ্ছে যে লিঙ্গুইস্টিক্যালি হিস্টোরিক্যালি তারপরে হচ্ছে তো এক একটা সাবজেক্টের উপরে ঘন্টা ঘন্টা দিনের পর দিন আলোচনা করা যাবে ঠিক আছে ওটা কি এক একভাবে আমি তো ওটা আমার 12 বছর গবেষণা করেছি কোরআন নিয়ে হাদিস ইসলাম নিয়ে ঠিক আছে আজকে আমি মনে করেন যে কনভিন্স হয়েছি মানে হাজার রকম ভাবে আমি তো তাই করেছি একভাবে তো না ভাই তাহলে লাইফ লং আপনার প্র্যাকটিস এটা আপনাকে 10 12 বছর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ওয়েতে আপনি অ্যাঙ্গেল আপনি যদি এটাকে এটাকে যদি অ্যানালাইসিস করতে চান কিংবা এটাকে যদি আপনি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে চান ভাই আপনি কি আমার প্রশ্নটা শুনেছেন ঠিকমতো হ্যাঁ শুনেছি আপনি বলেছেন যে আপনি দাবি করলেন যে লজিক্যাল কনক্লুশনে পৌঁছতে হবে প্রাথমিকভাবে কোরআন দিয়ে আল্লাহর বাণী লজিক্যাল চর্চার মাধ্যমে আপনি বলেন সেটা কোন ওয়েতে কিভাবে আপনি লজিক্যালি চর্চা করবেন কোন ওয়েতে না না আমি এটা জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে কোরআন মেনে লজিকের কথা বলতেছেন কোরআনটা যে লজিক্যাল কোরআনটা মেনে যে আপনি লজিকের চর্চা করবেন এইটা আগে আপনি প্রুফ করেন যে কোরআনটা লজিক্যাল কোরআনটা আল্লাহর কিতাব সেটা আগে প্রুফ করেন আমি তো আসলে এটাই বলছি কোরআন জানার কিতাব এটাকে তো একভাবে প্রমাণ করা যায় না হাজার ভাবে প্রমাণ করা যায় ঠিক আছে যে কোনো ভাই ভাই ধরেন আপনার কাছে লক্ষটা পদ্ধতি আছে যে লক্ষ পদ্ধতি দিয়ে আপনি প্রুফ করতে পারেন আপনার কাছে আমি জানতে চাই না কয়টা পদ্ধতি আছে আপনার কাছে চেয়েছি একটা পদ্ধতি দিয়ে আপনি প্রুফটা করেন আপনার কাছে 5,55,000 আপনার কাছে জানতে চাই না 5,55,653টা পদ্ধতি আছে নাকি হাজারটা পদ্ধতি আছে এটা আমি আমার প্রশ্ন না তো ভাই আমার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা পদ্ধতি দিয়ে আপনি প্রুফটা করেন আচ্ছা ঠিক আছে তার আগে আসলে আমার প্রশ্নটা বের করেন হ্যাঁ বেস্ট পেপার আমি বলবো হ্যাঁ তার আগে আসিফ ভাই উনি যে প্রশ্ন করেছেন ওটা আমি আরো মনে করেন যে আর সামান্য একটু বলতে চাচ্ছি আর আপনি এখন এই প্রশ্নের উত্তর দেন তারপরে আমি চাই ভাই আমার উত্তর শোনার ইচ্ছা মিটে গেছে আপনি আপনার না না হলে কি আলোচনা আমার আমি আমি ভাই আপনি এই প্রশ্নের উত্তর দেন আপনি লজিক্যালি প্রুফ করেন আগে যে কোরআন যে আল্লাহর কিতাব এটাকে লজিক্যালি প্রুফ করেন প্লিজ হ্যাঁ হ্যাঁ আমি আমার সবচেয়ে বেস্ট পয়েন্টই আমি দিব হ্যাঁ সমস্যা নেই কিন্তু এজন্য আমি 10টা সেকেন্ড চাচ্ছি ওনার অ্যানসারটা মানে জাস্ট পরিপূর্ণ না না আপনি এখন প্লিজ এই জিনিসটা প্রুফ করেন আগে তারপরে 10 সেকেন্ড আমার পাবেন আপনার অ্যানসার আপনার অ্যানসার ইয়েস প্যাটার্ন শুনে তার ইচ্ছা মরে গেছে ভাই ভাই আপনি কোন সমস্যা মনে করতে না আসলে আমি জানি আচ্ছা ওকে ঠিক আছে ওকে ওকে এখন আপনি এই যে আপনার কাছে যে হাজারটা পদ্ধতি আছে প্রুফ করার হাজারটা পদ্ধতি আছে বা 5,55,000টা পদ্ধতি আছে হ্যাঁ বেস্ট বেস্ট পদ্ধতিটা ব্যবহার করে আপনি প্রুফ করেন যে কোরআন এমন একজন সৃষ্টিকর্তার বাণী যে হচ্ছে কি যে যে যার নাম আল্লাহ যে সাত আসমানের উপরে আরশের উপরে থাকে বলেন ভাই ওকে ঠিক আছে আমি কি আমি একটা সেকেন্ড একটা সেকেন্ড বলেন একটু বলেন একটু বলেন আসিফ ভাই ওনার কথা বলার প্যাটার্ন হচ্ছে যে ওনার স্ক্রিপ্টেড অ্যানসার থাকে উনি স্ক্রিপ্টেড অ্যানসার দ্যাট বাট আমরা ওই স্ক্রিপ্টেড অ্যানসারের মধ্যে অনেকগুলো ক্লিপ থাকে এজন্য প্রথমে আমরা ওনার অ্যানসারটা যদি যদি একটা শোনার চেষ্টা করি তারপর আমরা সবাই মিলে মনে হয় একটু আউট অফ স্ক্রিপ্ট কোশ্চেন করে আমি প্রপোজ করতেছি উনি যেহেতু দিচ্ছেন এই জন্য আমরা একটু ধৈর্য শুনি তারপরে উনি ওনার অ্যানসারটা দিয়ে চুপ হয়ে যাবে তারপরে যেখানে যে সমস্যাটা হবে আমরা তুলে ধরার চেষ্টা করবো জি অনেক ধন্যবাদ আবারও জানিয়ে দিচ্ছি আমার
সেটি হলো দেখেন যদি আমরা বিজ্ঞান পড়ি, ঠিক আছে, আজকে সায়েন্স যদি আমি আজকের প্রেক্ষাপট থেকে বলতেছি, যদি বিজ্ঞান আমরা পড়ি তাহলে আমরা যে ইউনিভার্স সম্পর্কে আমরা জানতে পারি, ঠিক আছে, যেটা আসলে মানে জাস্ট আমাদের থিঙ্কিং কে অসার করে দেয়, ঠিক আছে, বিগ ব্যাং সম্পর্কে পড়তেছি কিংবা কোয়ান্টাম মেকানিজম সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি, মলিকুলার বায়োলজি, ক্ষুদ্র আদি ক্ষুদ্রের মধ্যে কি ঘটনাগুলো ঘটছে, কি কি ভাই, এগুলো তো কিছু এটা প্রমাণ না ভাই, এটা প্রমাণটা দেন, প্রমাণটা দেন কি যা দুই থেকে আড়াই মাস লাগবে না ভাই, না ভাই আপনি আপনার স্ক্রিপ্ট বাদ দিয়ে আপনি আপনার স্ক্রিপ্টটা বাদ, আমি কি বলে নিছি ভাই, আসলে দুই থেকে আড়াই মাসের মধ্যে লাগবে, ঠিক আছে, আমি 10 সেকেন্ড আমার কাছে থেমে দিই, এখানে কি কি আবিষ্কার দেখে আমরা কত আশ্চর্য, আমার আমার সেটা আলোচনার বিষয় না ভাই, আপনি আপনার স্ক্রিপ্টটা রেখে পাশে রেখে এই যে হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না, এটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, প্লিজ তারপরে আপনি বললেন যে আপনার সময় দিচ্ছে, উত্তরটা দেন যে আপনি যে কোরআন যে আল্লাহর কিতাব বা সৃষ্টিকর্তা প্রেরিত কিতাব, এইটা বেস্ট প্রমাণ কি আপনার কাছে, আমার সবচেয়ে বেস্ট প্রমাণটা আমি দিচ্ছি, বেস্ট প্রমাণটা আমি দিচ্ছি, বেস্ট প্রমাণ যদি এরকম হয় যে যেহেতু আমরা কিছু জানি না কিন্তু এটাই সত্য, না না আপনি ধারণা করেছেন, আপনি আপনি ধারণা করতেছেন যে আমি এটা বলবো, এটা কি লজিক্যাল, আচ্ছা আচ্ছা আপনি দেখেন, আচ্ছা বলেন আপনি পয়েন্টের কথা বলেন, পয়েন্টের কথা বলেন, পয়েন্টের কথা বলতে শুনেন একটু, ঠিক আছে, সেটি হলো যে আমি এটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি যেভাবে লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছি আমি আমাটাই বলবো, আমি তো ডাক্তার জাকির নায়েক কিভাবে পৌঁছেছি কিংবা অমুক ব্যক্তি কিভাবে পৌঁছেছে আমি বলতে পারবো না, ঠিক আছে, তার ব্যাপার, আমি আমারটা বলতে পারি, ঠিক আছে, আমি যেভাবে পৌঁছেছি লজিক্যাল কনক্লুশনে সেটা আমি বলতেছি আপনাকে, সেটা হলো দেখেন, আচ্ছা তার আগে প্রশ্ন যে আপনি কি লজিক্যাল কনক্লুশনে আগে, আপনি কি কনক্লুশনে আগে পৌঁছে তার সপক্ষে যুক্তি তৈরি করেছেন, নাকি আপনি আগে যুক্তিগুলো যাচাই বাছাই করে যুক্তিটা আপনাকে যেই দিকে ধাবিত করেছে আপনি সেই দিকে গেছেন, কোনটা, আচ্ছা এটা তাহলে আপনার পার্সোনাল কথা হয়ে গেল, আমার পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করতেছেন আমি কিভাবে কি করেছি, আমি আমি নিশ্চিত যে আপনি আগে কনক্লুশনে পৌঁছেছেন যে ইসলাম সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, মহানবী সত্য, এখন আমি দেখি এটা সপক্ষে কি কি যুক্তি খুঁজে পাওয়া যায়, আপনি খোঁজাখুঁজি করে দেখেছেন যে এই এই যুক্তিটা পাওয়া গেছে, তখন আপনি বলেছেন যে আচ্ছা এই তো পাওয়া গেছে, বাদ বাকি যুক্তিগুলোকে আপনি দেখেও না দেখার ভান করেছেন বা পড়েন নাই বা বুঝতে পারেন নাই, ঠিক আছে, দেখেন আমি যখন 20 বছর বয়স, ঠিক আছে, আমি অবশ্যই আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি জন্মগতভাবে আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, ঠিক আছে, আমি 20 বছর পর্যন্ত আমি কোন লজিক্যাল কোনো কিছুতে যাচাই বাছাই করতে যাইনি, আমি অন্ধভাবে বিশ্বাস করতাম পবিত্র কোরআনকে আল্লাহর বাণী হিসেবে, ইসলাম আল্লাহর ধর্ম, আল্লাহর মূলত ধর্ম হিসেবে, ঠিক আছে, 20 বছর বয়সের পর আমি কিছু লেখাপড়া করতে শুরু করি, বিশেষ করে আমার সবচেয়ে বেশি আমার মাইন্ডে লেগেছিল একটা বই বলেন ভুলগা থেকে গঙ্গা, ঠিক আছে, রাহুল সংগীতায়নের লেখা, উনি হিস্ট্রির হচ্ছে যে বস্তুগত মানে বস্তুগত ব্যাখ্যা করেছেন আর কি দুনিয়ার হিস্ট্রি, ঠিক আছে, এটা পরে আমার মনের মধ্যে ভীষণ সংশয় জাগে এবং ধর্মের প্রতি বলতে পারেন যে মূলত আস্থাহীন হয়ে যায় কিছুটা, ঠিক আছে, সম্পূর্ণটা না, আস্থাহীন হয়ে যায়, ঠিক আছে, এরপরে আমি হচ্ছে যে খুবই চেষ্টা করেছি যে এই সংশয় দূর করার জন্য স্টাডি করেছি, গবেষণা করেছি, এবং আসিফ ভাই যেটা আমার সম্পর্কে বলতেছেন, হ্যাঁ আমি পার্টলি এগ্রি করি যে আমি আসলে হার্ড সোল ট্রাই করেছিলাম ধর্মের প্রতি বিশ্বাস রাখার জন্য, মানে একেবারে মুক্তভাবে চর্চা করেছি এটা না, আমি এগ্রি করতেছি, ঠিক আছে, আমি অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি যে ইসলামের প্রতি বিশ্বাসটাকে, আস্থাটাকে রাখার জন্য, সেভাবে চেষ্টা করেছি এবং যুক্তিটাকে কিংবা বিভিন্ন প্রমাণটাকে ইসলামের দিকে নিয়ে গিয়ে সেটাকে প্রমাণ দেখানোর জন্য, প্রমাণ করার জন্য চেষ্টা করেছি, ঠিক আছে, আমি একেবারে নিরপেক্ষ ভাবে যে আমি করেছি আমি এটা দাবি করি না, ঠিক আছে, আসিফ ভাই আমার সম্বন্ধে জানাবো, আমি এগ্রি, হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই, হ্যাঁ এই জন্য বলছিলাম ভাই ওনাকে সময় দেন, হ্যাঁ বলেন, ইয়া ভাই বলেন, আমরা এবার বেস্ট ওয়েপনটা শুনি প্লিজ, আসলে আমি করো না এর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ উত্তরটা খুঁজে পেলাম না, কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ কোনো উত্তর খুঁজে পেলাম, আচ্ছা গুড পিপল ভাই, গুড পিপল ভাই, ধৈর্য ধরি, কোরআন কেন আল্লাহর কিতাব, এটা সম্পর্কে বেস্ট ওয়েপন শুনবো আমরা এখন, ওকে আমি কিন্তু আমি শুধু আলোচনা শুরু আগে একটা কথা বলি, আমি কিন্তু কোনো কনস্ট্রাকটিভ ইয়ে কিছু পেলাম না কিন্তু রেজাল ভাইয়ের কাছে, ওকে রেজাল ভাই আমরা কিউ পাই নাই, আমরা কিউ পাই নাই, ফাইন ঘন্টাখানেকের মতো বেশি ছিল কিন্তু পেলাম না, যাই হোক হাসাহাসি পর্ব শেষ হওয়ার পরে আপনারা একটা প্রশ্ন করেন নাকি, আমার জানা মতে এই মুমিন ভাই বলে যে বলে তাই করতে হবে এবং সেটাই উনিও করবেন, আচ্ছা আমি কি আছি,
যার কাছে মোরালিটি ব্যাপারটা শুধুমাত্র কোরআন কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে যুক্তিবিদ্যার কথা এতক্ষণ উনি বলছিলেন যে ধর্মের সাথে যুক্তির আসলে কি সম্পর্ক, তো আমি যদি ইসলামের ইতিহাস পড়ি তাহলে দেখা যায় কি যে ইসলামের ইতিহাস যারা লিখেছেন একদম শুরু থেকে মানে সেই আল-কিন্দি থেকে শুরু করে ইবনে সিনা পর্যন্ত, এরা যখন ধর্মটাকে দর্শন এবং যুক্তির সাথে মেশানোর চেষ্টা করেছে এবং একটা একটা জায়গাতে বা একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছে তখন কিন্তু এটাকে আনতে পারে নাই, যখন এটাকে আনতে পারেনি তখন এই দুইটা প্ল্যাটফর্মকে আলাদা করেছে, একটা হচ্ছে ইসলামিক যুক্তিবিদ্যা ইসলামিক দর্শন আর আরেকটা হচ্ছে দর্শন এবং যুক্তিবিদ্যা, এই দুইটা প্ল্যাটফর্ম পুরোটা ভিন্ন, এবং ইবনে সিনা পর্যন্ত বা আল-কিন্দি আল-ফারাবি যারা ছিল ইসলামের ইতিহাসে যারা লিখেছে যারা ইসলামের ইতিহাসে দর্শন লিখেছে যারা যুক্তি লিখেছে যে যুক্তিগুলো প্রত্যেকটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র কোরআন এবং হাদিস কেন্দ্রিক, এর বাইরের কোনো যুক্তি নাই, এবং রেজাউল ভাই এতক্ষণ মানে যে যুক্তিগুলোর কথা বলছিলেন যে দর্শনের কথা বলছিলেন এই সবটাই হচ্ছে এই ধর্মকেন্দ্রিক, কিন্তু আসলে যে যুক্তি এবং দর্শনের যে আলাদা জায়গাটা আছে যে বিস্তারিত যে জায়গাটা আছে যে প্রসারের যে জায়গা আছে এই জায়গাটা কিন্তু ধর্মের মধ্যে পাওয়া যাবে না, এবং এই ব্যাপারটা কিন্তু যারা ইসলামের ইতিহাস লিখেছে তারা পর্যন্ত স্বীকার করেছে যে আমাদের যে জায়গাটা মানে দর্শনের যে জায়গা বা আমার যে যুক্তিবিদ্যার যে জায়গা ধর্মকেন্দ্রিক যে জায়গাটা সেটা কিন্তু প্রসারিত নয়, সেটা কিন্তু একটা মানে একটা লিমিটেড একটা ব্যাপার, এটার কিন্তু একটা লিমিটেশন আছে, এটার বাইরে যাওয়া যাবে না।